আসসালামু আলাইকুম ফিউচার ফ্রিল্যান্সার আইটির আরও নতুন একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা রাখতেছি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা একটি মাইক্রো জব ওয়ার্ক সাইটের সাথে আপনাদেরকে পরিচয় করাই দেব। মূলত বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের রিকোয়েস্টেড ভিডিও। আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করে বলেছিলেন যে ভাইয়া, যদি এমন কোনো ওয়েবসাইট পান যেখান থেকে মোবাইল বা পিসি দিয়ে দুইটার মাধ্যমে আমরা ছোট ছোট কাজ করে ডাটা এন্ট্রি রিলেটেড বা লিড জেনারেশন রিলেটেড ছোটো ছোটো কাজ করে আমরা অল্প পরিমাণে কিছু টাকা দিনে ইনকাম করতে পারবো, যেটা দিয়ে আমাদের MB খরচ হবে এবং সেটা দিয়ে আমরা ভবিষ্যতে আমাদের লিড জেনারেশন ডাটা এন্ট্রি আমরা যেই কাজটা শিখতেছি বা যেই কাজটা করতেছি ওইটার একটা কোর্স বা ভালো একটা গাইডলাইন নিতে পারি। তো আজকের এই ভিডিওতে মূলত আমরা ওই রকম একটি ভিডিও শেয়ার করতেছি যে কীভাবে আপনারা ছোটো ছোটো কাজ করে প্রতিদিন $5-10 ইনকাম করতে পারেন, সেই প্রসেসটা আমরা আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। যদিও এই ওয়েবসাইটগুলো লং টাইমের একটি ওয়েবসাইট নয়, এখানে আপনি প্রতিদিন যেটা ইনকাম করতেছেন সেটাই শুধুমাত্র, আপনার লাইফকে এই ওয়েবসাইটগুলো বাইট করতে পারবে না। আপনি ডেলি যা ইনকাম করতেছেন ওইটা আপনার প্রতিদিনের একটা ইনকাম থাকতেছে, ছোট ছোট ইনকাম থাকবে। কিন্তু আপনি যদি ভালো মতো ইনকাম করতে চান বা বেশি ইনকাম করতে চান, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ফ্রিল্যান্সিংয়ে যেতে হবে এবং কোনো একটা কোর্স করতে হবে। এখন অনেকেই কিন্তু কোর্স করার জন্য তাদের সামর্থ্য থাকে না বা দেখা যাচ্ছে কোর্স করবে প্রথম অবস্থায় MB খরচ, টাকার আপনার ওয়াইফাই বিল এগুলো কিন্তু দিতে পারে না। সো সেক্ষেত্রে আপনারা এই ছোটো ছোটো কাজগুলো করে আপনাদের যে MB খরচ এবং হচ্ছে যে আপনার হাত খরচটা চালাতে পারবেন, ঠিক আছে। প্রতিদিন অল্প অল্প কাজ করে দেখা যাচ্ছে যে আপনার ছোট একটা অ্যামাউন্ট ইনকাম হইলো, সেটা দিয়ে আপনার দেখা যাচ্ছে দিন চলতেছে। এভাবে আপনি হচ্ছে যে কাজ করে আপনার অল্প পরিমাণ টাকা জমিয়ে পরবর্তীতে একটি কোর্স নিলেন বা কারো হচ্ছে যে ভিডিও দেখলেন সুন্দরভাবে দেখে ওইখান থেকে একটা ভালো এক্সপার্ট হয়ে মানে ভালো ধরনের একটা এক্সপিরিয়েন্স নিয়ে লিড জেনারেশন বা ডাটা এন্ট্রির মধ্যে থেকে বা ডিজিটাল মার্কেটিং ফুল যেখান থেকে আপনি পারেন ভালো একটা এক্সপিরিয়েন্স নিয়ে আপনি ওই কাজগুলোতে যাইতে পারবেন। তো চলুন আমরা শুরু করছি কীভাবে আপনি এই কাজগুলো করবেন, ছোট ছোট কাজ কীভাবে করবেন। এবং আজকের এই ভিডিওতে মূলত আমরা মাইক্রো জব ওয়ার্কের একটি অনেক সুন্দর অ্যান্ড ট্রাস্টেড একটি ওয়েবসাইটের সাথে আপনাদেরকে পরিচয় করাই দেবো, যেখান থেকে আপনারা মোটামুটি আপনারা যে টাকাটা ইনকাম করবেন প্রতিদিন $5-10, সেটা আপনি 100% পেমেন্ট নিতে পারবেন এখান থেকে, ঠিক আছে। যেহেতু আমরা এই ওয়েবসাইটটা শেয়ার করার আগে অনেক রিসার্চ করেছি, অনেক হচ্ছে যে দেখেছি রিসার্চ করে, তো সেহেতু আপনারা হচ্ছে যে এই ওয়েবসাইটে নিশ্চিন্তে কাজ করতে পারবেন। যদিও ইনকামটা খুবই কম অ্যান্ড লাইফ টাইমের জন্য না, তো যারা এরকম চিন্তাভাবনা নিয়ে থাকেন যে আমাদের মোবাইল বা PC দিয়ে আমরা অল্প পরিমাণে কিছু ইনকাম করব, তাদের জন্য ভিডিওটা, অন্যথায় অনেক আপনারা চাইলে ভিডিওটাকে স্কিপ করতে পারেন। ওকে, তো চলুন আমরা ডিরেক্টলি কাজের মধ্যে চলে যাচ্ছি। প্রথমেই আমি একটি রিকোয়েস্ট আপনাদেরকে করব, যারা এখনও পর্যন্ত এই ভিডিওতে একটি লাইক দেন নাই তারা অবশ্যই লাইক দিবেন অ্যান্ড আমাদের চ্যানেলটিকে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আপনি আমাদের সাথে থাকার জন্য মানে আপনার যদি এই চ্যানেল থেকে কোনো উপকার আসে বা আপনি যদি চান যে লিড জেনারেশন ডাটা এন্ট্রি নিয়ে কাজ করবেন, ফ্রিল্যান্সিং শিখবেন একদম ফ্রিতেই, আমাদের চ্যানেলের সাথে থাকেন, অলরেডি আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের একটা ফুল কোর্স ফ্রি করে দেওয়া হয়েছে, আমাদের প্লে লিস্টে গিয়ে দেখেন অ্যান্ড সব কিছু মিলে যদি আমাদের সাথে অ্যাক্টিভ থাকতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ইনেবল করে দেবেন। অ্যান্ড আরেকটি কথা, সেটা হচ্ছে আপনাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে কাজ করতে গিয়ে, দেখা যাচ্ছে যে কাজ মানেই প্রবলেম, মানে আমরা যেটাতে করছি সেটাতে অবশ্যই প্রবলেম থাকবে, ঠিক আছে। তো যার প্রবলেম হবে বা যে কোনো প্রবলেমে আপনারা আমাদের ফেসবুক গ্রুপ আছে, ডিরেক্টলি আপনারা ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারবেন, ওইখানে আমাদের দক্ষ অ্যাডমিন নিয়োগ দেওয়া আছে, তো আপনারা চাইলে ওখানে পোস্ট করতে পারেন, পোস্ট করে আপনাদের যে যে প্রবলেম সেটা আপনারা সলিউশন করে নিতে পারেন। অ্যান্ড আমিও ওইখানে আসি, আসার পরে ওইখানে আমিও নিজেই আপনাদেরকে হেল্প করি, সো কোনো টেনশন নাই। অ্যান্ড চাইলে আপনি ওই গ্রুপে জয়েন করার পরে আমার সাথে ইনবক্সে কথা বলতে পারবেন, ইনবক্সে কথা বলে আপনার যে প্রবলেম আছে আপনি ওইটা মানে সলিউশন করে নিতে পারবেন। অ্যান্ড হচ্ছে যে আপনি আপনার মানে যে কোনো হেল্প যদি লাগে সেক্ষেত্রে পার্সোনালি আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদেরকে আমার যত সম্ভব আমি ইনশাল্লাহ হেল্প করার চেষ্টা করব, ঠিক আছে। চলুন এবার আমরা কাজের মধ্যে চলে যাচ্ছি। আজকের এই ভিডিওটাতে যেইগুলো ওয়েবসাইট বা যেগুলো হচ্ছে যে আমরা কাজের প্রয়োজনীয় লিংক বা ওয়েবসাইটের বা এক্সটেনশন টুলস যেগুলো দেখাবো প্রত্যেকটাই আপনি আমাদের ফেসবুক গ্রুপে পেয়ে যাবেন অ্যান্ড ফেসবুক গ্রুপের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো যারা আজকের ওয়েবসাইটে কাজ করবেন তারা অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে এখান থেকে লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটের মধ্যে ভিজিট করবেন। তো আমি ডিরেক্টলি ওয়েবসাইটের মধ্যে ভিজিট করছি। আজকে যে ওয়েবসাইটটা আমি আপনাদের সামনে শেয়ার করবো, ওয়েবসাইটের নাম হচ্ছে taxpay.com
RU, ঠিক আছে এই ওয়েবসাইটটা আমি আপনাদের সামনে শেয়ার করব আজকে এই ওয়েবসাইটে অসংখ্য কাজ আছে আপনি যদি সারা দিনও কাজ করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে কাজ ফুরাইতে পারবেন না প্রচুর পরিমাণে কাজ আছে আপনি চাইলে এখান থেকে কাজ করতে পারেন আর এই কাজগুলো হচ্ছে ডেটা এন্ট্রি লিড জেনারেশন রিলেটেড এন্ড ডিজিটাল মার্কেটিং রিলেটেড ঠিক আছে এখন অনেকেই মনে করতে পারে যে আমি কি আমি তো একদমই নতুন আমি এগুলো বুঝি না ডেটা এন্ট্রি কি লিড জেনারেশন কি তাদেরকে বলবো যে আমাদের আগের প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো একটু দেখেন দেখার পরে এই ওয়েবসাইটগুলোতে কাজ করতে পারবেন তাছাড়া কিন্তু আপনি কাজ করতে পারবেন না এই ওয়েবসাইটগুলো কিন্তু অ্যাড দেখে ক্লিক করে ইনকামের মতো ওয়েবসাইট না যেখানে আপনি কোনো স্কিল ছাড়াই কাজ করতে পারবেন না এরকমও না আপনাকে অবশ্যই বেসিক একটা স্কিল থাকতে হবে ডাটা এন্ট্রি লিড জেনারেশনের উপরে কারণ ডিজিটাল মার্কেটিংয়ের উপরে যদি আপনার এরকম বেসিক আপনার হচ্ছে যে না থাকে কি বলে এক্সপিরিয়েন্স না থাকে সেক্ষেত্রে আপনি এই ওয়েবসাইটগুলোতে কাজ করতে পারবেন না সো ওয়েবসাইটটা এরকম আসবে ওয়েবসাইটের নাম হচ্ছে টাক্স পে তো এটা অনেক ট্রাস্টের একটি ওয়েবসাইট যেখানে আপনারা খুব ইজিলি কাজ করতে পারবেন যদিও এটা একটা রাশিয়ান ওয়েবসাইট সো সেক্ষেত্রে আপনাদের এখানে রাশিয়ান ভাষাটা শো করতে পারে যেমন এরকম শো করতে পারে আমি সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে আপনাদের কোনো প্রবলেম না হয় দেখেন এরকম আপনাদের সামনে ওয়েবসাইটটা শো করতে পারে যেহেতু এরকম শো করলে আমরা রাশিয়ান ভাষা তো বুঝবো না এখানে লেখা আছে স্টার্ট নাও কী লেখা আছে এখানে বোঝা যাচ্ছে না সো আমরা যেটা করবো এখান থেকে মাউসের আমরা রাইট বাটনে ক্লিক করব এন্ড ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছি যে ট্রান্সলেট টু ইংলিশ আমরা ট্রান্সলেট টু ইংলিশে ক্লিক করব এন্ড এখান থেকে উপরের দিকে ইংলিশ চলে আসবে তো আমরা এখান থেকে ডিরেক্টলি ইংলিশের উপর একটা ক্লিক করব তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের এই কোরিয়ান সরি রাশিয়ান ভাষাটা কিন্তু এখন আমাদের হচ্ছে যে ইংলিশে ট্রান্সলেট হয়ে গেল তো ইংলিশে ট্রান্সলেট হওয়ার পরে আমরা কিন্তু এটা ইজিলি বুঝতে পারতেছি অ্যান্ড আমরা ইনশাল্লাহ এখন এখানে কাজ করতে পারবো তো যখন এটা আপনার হয়ে যাবে তখন এখানে ক্লিক করলে এটা ক্লোজ হয়ে যাবে অ্যান্ড দেন এখান থেকে আপনাদের প্রথমে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে আমরা যখন কোনো ওয়েবসাইটে বা কোনো জায়গাতেই যাই তখন কিন্তু আমাদের নাম তারপরে পরিচয় সব কিছু দিয়ে কিন্তু একটা এন্ট্রি তৈরি করতে হয় অ্যান্ড যে কোনো অফিসে কাজ করতে গেলেও কিন্তু এখানে আমাদের নাম ঠিকানা সব কিছু দিয়ে একটা এন্ট্রি তৈরি করতে হয় এটা করতে হয় এই জন্যই যে পরবর্তীতে যে আপনি ওয়েবসাইটে কাজ করবেন বা ওয়েবসাইটে যে কাজ করছেন ওয়েবসাইট কিন্তু আপনাকে দেখছে তো আপনার একটা যদি একটা পার্সোনালিটি না থাকে ওইখানে বা আপনার যদি সব কিছু ডিটেলস না থাকে তাহলে তো তারা আপনাকে পেমেন্ট করবে না তাই না সো এই জন্য আপনাকে অবশ্যই প্রথমে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে মানে তাদের ওয়েবসাইটে আপনাকে একজন সেলার হিসেবে ঢুকতে হবে ঠিক আছে যেখানে আপনি হচ্ছে কাজ করবেন ওকে তো এই অ্যাকাউন্টটা তৈরি করে একটু সেন্সিটিভলি নিবেন কারণ এখানে যদি আপনি ভুল করে অ্যাকাউন্ট তৈরি করেন সেক্ষেত্রে পেমেন্ট নেওয়ার সময় প্রবলেম হবে সব কিছুতেই প্রবলেমে পড়তে পারেন এজন্য আপনারা অবশ্যই এই বিষয়টা সেন্সিটিভলি নেবেন খুবই মনোযোগ দিয়ে আপনারা প্রত্যেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যান্ড আরেকটি কথা আমি না বললে নয় সেটা হচ্ছে এইরকম ওয়েবসাইট যদি আপনারা আরও চান মানে অনেকেই দেখা যাচ্ছে যে এই ওয়েবসাইটে কাজ করে হচ্ছে যে আপনাদের ভালো লাগতেছে না বা আপনারা ইজি ফিল করতেছেন না আনইজি ফিল করতেছেন আপনারা আরও ভালো ওয়েবসাইট চান আরও দেখা যাচ্ছে এরকম ওয়েবসাইট চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাই যদি এরকম ওয়েবসাইট আরও থাকে ট্রাস্টেড সেগুলোও শেয়ার করেন ঠিক আছে দেখা যাচ্ছে যে আপনি একটা ওয়েবসাইটে কাজ করতেছেন আপনি যদি তিনটা করেন একটা থেকে আপনি $5 করতেছেন সেক্ষেত্রে তিনটা থেকে করলে কিন্তু আপনার $15 হচ্ছে তো চাইলে আপনারা এরকম ওয়েবসাইট যদি প্রয়োজন হয় আপনাদের তাহলে আরও দিতে বলবেন যেহেতু আমি এটা প্রথম পার্ট তৈরি করতেছি এই জন্য হয়তো অনেক বেশি বকবক করে ফেলতেছি তবে আপনাদের এটা উপকারে আসবে অবশ্যই তো এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রথমে আমরা ওয়েবসাইটে ভিজিট করব এটা লিংক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ দিয়ে রাখবো এই ফেসবুক গ্রুপের মধ্যে গেলেই আপনারা এই লিঙ্কটা পেয়ে যাবেন লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম চলে আসবে প্রথমে ট্রান্সলেট করে ইংলিশ করে নেবেন তারপর এখান থেকে স্টার্ট নামে ক্লিক করবেন তার আগে আমি আরও কিছু অপশন দেখাচ্ছি ওয়েবসাইটে যেমন এই ওয়েবসাইটের টোটাল মেম্বার দেখতে পাচ্ছেন এখানে 24,447 জন মেম্বার অলরেডি এখানে কাজ করছে কাস্টমার যারা আছে অ্যান্ড এখানে তারা টোটালি পে করেছে কত টাকা সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অ্যান্ড এখানে অ্যাক্টিভ অ্যাসাইনমেন্ট কত আছে সেটা দেখতে পাচ্ছি নিচের দিকে গেলে আমরা আরও কীভাবে টাকা ইনকাম করতে হবে কত পার্সেন্ট কী দিচ্ছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো তবে আমি আজকের এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কীভাবে টাকা ইনকাম করতে হবে এগুলো দেখতে হবে না অ্যান্ড নিচের দিকে আসলে আপনি তাদের যে প্রোগ্রামগুলো আছে সেগুলো দেখতে পারবেন অ্যান্ড এখানে আমরা দেখেন খুব সুন্দর একটি বিষয় সেটা হচ্ছে যে টপ 10 জন কারা কারা আছে এখানে সর্বোচ্চ ইনকামকারী এখানে আপনারা তাদেরকে দেখতে পারবেন দেখতে পাচ্ছেন যে তার ইনকামটাও এখানে দেখাচ্ছে অ্যান্ড এটা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার কারা কারা আছে এখানে আপনারা এটা দেখতে পারবেন ঠিক আছে আমি যদি আরেকটু নিচের দিকে চলে যাই সেক্ষেত্রে এখানে তাদের
রেজিস্ট্রেশন সিস্টেম এবং হচ্ছে যে আপনার কয়েন সিস্টেমের আর্নিং সিস্টেমটা এখানে বলা আছে। আরও নিচের দিকে গেলে এখানে ওয়েবসাইট সম্পর্কে আরও অনেক কিছুই বলা আছে, ঠিক আছে? তো আমরা কি করব, এখান থেকে উপরের দিকে চলে যাব। ওয়েবসাইটের ড্যাশবোর্ডটা আমরা প্রথমেই দেখলাম এবং পরিচিত হলাম। তারপর এখান থেকে আমরা যেটা করব, স্টার্ট নামে ক্লিক করব। প্রথমে আমরা ওয়েবসাইটটিতে একটি অ্যাকাউন্ট তৈরি করব, ঠিক আছে? আমরা কাজ করার জন্য আমাদের একটা পার্সোনালিটি তৈরি করব এখানে। তারপরে আমাদের সামনে এরকম চলে আসবে। তো প্রত্যেকটা পেজ আসলে এখানে রাশিয়ান ভাবে আসবে। আপনারা না বুঝলে যেটা করবেন, এই আপনি মাউসের রাইটে ক্লিক করে এখান থেকে ট্রান্সলেট ইংলিশে ক্লিক করলে দেখবেন যে এটা ট্রান্সলেট হয়ে যাবে। তারপরে দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে। তো আমাদের যেহেতু কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, এখানে সাইন আপ আমরা করতে পারবো না প্রথমেই, মানে লগ ইন করতে পারবো না। আমাদেরকে প্রথমেই এন্ট্রিজ করতে হলে প্রথমে আমাদেরকে একটা রেজিস্ট্রেশন করতে হবে। সো আমরা এখান থেকে এই ডান দিকে রেজিস্ট্রেশন বাটনে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদেরকে একটি ইমেল দিতে হবে, একটি পাসওয়ার্ড দিতে হবে, দেন আমাদের এখানে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। তো আপনি যেটা করবেন, আপনার যে ইমেল বক্সটি আছে সেটা আপনি প্রথমেই ওপেন করে রাখবেন, কারণ আপনি এইখানে যে ইমেলটা দিবেন সেই ইমেলে একটি ভেরিফিকেশন কোড যাবে। সেই কোডটি আপনাকে এইখানে বসায় অনেকটা কোডের জায়গায় বসিয়ে তারপরে আপনাকে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হবে। আমি শিওর না যে ভেরিফিকেশন কোড যায় কি না, তবে আমি জানি যে এরকম মাইকো জব ওয়ার্ক যেগুলো সাইট আছে সেগুলোতে ভেরিফিকেশন কোড যাইতে পারে। তো আমরা জাস্ট এখানে আমাদের ইমেলটা প্রথমে ওপেন করব। ইমেল ওপেন করার পরে এখান থেকে ইমেল নিয়ে এখানে বসাবো, ঠিক আছে? আমি ইমেলটা ওপেন করছি। আপনারা প্রথমে আপনাদের যে ইমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওই ইমেল বক্সটা ওপেন করবেন। দেন আপনি আপনার ইমেলটা এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে যে পাসওয়ার্ড এন্ড কনফার্ম পাসওয়ার্ড। তো আমি আমার পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডটা দিচ্ছি। তো পাসওয়ার্ড দিলাম এন্ড হচ্ছে যেখান থেকে যে পাসওয়ার্ডটা আপনি উপরে দিবেন সেম পাসওয়ার্ডটা আপনি নিচে দিবেন, ঠিক আছে? দেন আপনি পাসওয়ার্ড এন্ড ইমেল সবকিছু দেওয়ার পরে আপনার মেল বক্স যখন এভাবে ওপেন হয়ে যাবে আপনি এখান থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। তো আমি রেজিস্ট্রেশনে ক্লিক করে দিচ্ছি। রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এখানে আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। এই যে আপনি একটা ডেটা দিয়েছেন, এটা তারা হচ্ছে যে দেখবে, চেক করে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। ঠিকঠাক থাকলে আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে। ওকে, আমি রেজিস্ট্রেশন নিয়ে আবারও ক্লিক করছি। ওকে, তো গাইস আপনারা যখন হচ্ছে যে সবকিছু দিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন তখন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। যদিও এটা রাশিয়ান থাকবে, মানে সিস্টেমটা হচ্ছে, আমি দেখাই দিচ্ছি আরেকবার, এখানে এরকম থাকবে, মানে আপনারা কিছু বুঝবেন না। প্রত্যেকটা পেজ আপনাকে ট্রান্সলেট করতে হবে, দেখেন এরকম থাকবে। আপনারা এখানে ক্লিক করে এই যে ইংলিশ দেখতে পাচ্ছেন, ইংলিশে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা ইংলিশ করে নেবেন এটাকে, দেখবেন যে এটা কিছুক্ষণের মধ্যেই ট্রান্সলেট হয়ে ইংলিশ হয়ে যাবে। সো ইংলিশ হওয়ার পরে আমরা কিন্তু এটা খুব ইজিলি বুঝতে পারবো। প্রথমে আমাদেরকে এখানে টাইম জোনটা সিলেক্ট করতে হবে। দেন এখানে হচ্ছে যে আমাদেরকে যে আমরা যে কাজগুলো করবো এটার একটা টাস্ক সেট আপ করতে হবে। অ্যান্ড একটি প্রবলেমে আপনারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় পড়তে পারেন, সেটা হচ্ছে ভিপিএন ছাড়া আপনি এখানে কাজ করতে পারবেন না। তো আপনাকে যে কোনো একটি ভিপিএন কিন্তু অবশ্যই ইউজ করতে হবে। এখন দেখা যাচ্ছে অনেকেই কিন্তু ভিপিএন ইউজ করেন না আগে থেকে পিসিতে, অনেকের ভিপিএন ইউজ করতে গিয়ে হয়তো বা প্রবলেম হতে পারে, যাতে করে প্রবলেম না হয় বা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গিয়ে আপনাদের যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য আমি বলে দিলাম। তো আপনারা যে ভিপিএনটি ইউজ করবেন, আমি এখানে প্রোটন ভিপিএন ইউজ করছি, আপনারা আপনাদের মন মতো যে কোনো একটা ইউজ করতে পারেন। যদি কারো ভিপিএন সেটআপ নিয়ে কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে আমরা আমাদেরকে জানাবেন। যদি এই ভিডিওতে 50 জন রিকোয়েস্ট করে যে তাদের ভিপিএন এর সেটআপে প্রবলেম, সেক্ষেত্রে আমি নেক্সট আরেকটি ভিডিও দিব, ঠিক আছে? 50 জন রিকোয়েস্ট, যদি 50টা রিকোয়েস্ট যদি আমি পাই যে ভিপিএন সেটআপ কিভাবে করতে হয় বা ভিপিএন কিভাবে সেটআপ করব এরকম, কারণ আপনারা ভিপিএন ছাড়াই ওয়েবসাইটটিতে অ্যাকাউন্টও করতে পারবেন না, কাজও করতে পারবেন না। তারপর এরকম আসবে, এখান থেকে আপনার টাইম জোনটা আপনাদের ঠিক করে নেবেন। এখানে দেখবেন যে আপনার আপনার যে টাইম জোন সেটা থাকবে, আমি আমারটা ঠিক করে নিচ্ছি, ঢাকা খুঁজতে হবে।
এই যে পেয়ে গেছি এশিয়া ঢাকা, তারপর হচ্ছে যে এটা দেন। এখান থেকে আপনারা যেটা করবেন, শো 18 ট্যাগস যেটা আছে এটা আপনারা দিলেও দিতে পারেন, দেন এখান থেকে হাই হিডেন রাখলেও রাখতে পারেন, মানে 18+ যারা আছে তাদের জন্য কিছু ট্যাক্স আসবে, সেগুলো আপনি চাচ্ছেন কিনা, তো যেটা আপনার ইচ্ছা সেটা দিয়ে এখান থেকে সেভ বাটনে ক্লিক করবেন। দেন সেভ বাটনে ক্লিক করার পর এটা আপনাদের প্রোফাইলটা সেভ হবে। দেন আপনাদের প্রোফাইল আরও ডিজাইন আছে অ্যান্ড আরও কাজ আছে যেগুলো আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো। এখানে আসার পরে প্রথমে আপনারা সাইটটাকে আবারও ইংলিশ করে নেবেন, এখান থেকে ট্রান্সলেটে ক্লিক করে ইংলিশে ক্লিক করবেন। দেন সাইটে যেগুলো লেখা আপনার আছে অন্য কোয়ালিটির সেগুলো ইংলিশ হয়ে যাবে, ঠিক আছে, মানে রাশিয়ান লেখাগুলো ইংলিশ হয়ে যাবে। তো এখানে আপনার যে প্রোফাইলে পরে দেখতে পাচ্ছেন এটা আপনার প্রোফাইল, তো চাইলে এই প্রোফাইলের পিকচার সহ সবকিছু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই যে মাই পেজে ক্লিক করে আপনার প্রোফাইল আপনি দেখতে পারবেন। এখানে এডিট ডাটাতে ক্লিক করে আপনার যে ডাটাগুলো দেয়া আছে এখানে, চাইলে আপনি এইগুলাকে এডিট করে চেঞ্জ করতে পারবেন, ডিজাইন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার প্রোফাইলের ওপর একটা নাম থাকে, ওই নামটা চাইলে আপনি এখান থেকে আপনার নামটা দিতে পারবেন। আপলোড ফটোতে ক্লিক করে আপনি আপনার ফটোটা দিতে পারবেন, চাইলে আপনি ড্রাইভে ফটো আপলোড করে ওই ফটোর লিংক এখানে দিয়েও চাইলে এই ফটোটা চেঞ্জ করতে পারবেন। তো আমি এখান থেকে একটা আপলোড করে দিচ্ছি ফটো, আমার কম্পিউটারে অনেকগুলো ফটো আছে। তো আপনারা প্রথমেই অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনাদের প্রোফাইলটা সাজাবেন, ডিজাইন করবেন। আমি আমার প্রোফাইলটা একটু ডিজাইন করে নিচ্ছি। দেন আমরা কিভাবে এখানে কাজ করতে হবে, কাজ করে কিভাবে ইনকাম করে সে টাকাটা আপনি তুলবেন কিভাবে, সবকিছু ইনশাল্লাহ বলে দিব। অ্যান্ড নেক্সট আরেকটি পার্ট আমরা করব, যে পার্টে আমরা আরো বিষয়ে আলোচনা করব। এখানে আপনারা আপনাদের একটি ছবি দিবেন, ঠিক আছে, আপনাদেরকে যে ছবিটা ভালো লাগে আপনারা সেই ছবিটা দিবেন। এখানে তেমন ইয়ে নাই যে আপনার একদম ভালো ছবি দিতে হবে, আপনাদের যেটা ভালো লাগবে আপনারা দিবেন, ঠিক আছে। আমি একটা ছবি দিয়ে দিলাম, তো দেওয়ার পরে এখানে আমাদের এটা লোড নিবে, লোড নেওয়ার পরে এখানে অ্যাড হবে, ঠিক আছে, আমরা একটু ওয়েট করছি। অ্যাড হোক, দেন অ্যাড হওয়ার পরে কিভাবে কাজ করবেন একটু যদি সম্পূর্ণ আলোচনা করবো। এখানে আসলে বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে, সো এই জন্য আজকের এই ভিডিওতে আমরা শর্টকাট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, তারপরে অনেক লং হবে। এইভাবে আপনারা আপনাদের ইমেজটা এখানে সেট আপ করবেন, ইমেজটা সেট আপ করে নেবেন। আমি এটা ক্লোজ করছি, হয়তো অনেক সময় লাগবে আপলোড হতে, এই জন্য ক্লোজ করে দিলাম। দেন আমরা এখন কাজের দিকে চলে যাই। এখান থেকে আপনি আসলে কিভাবে কাজ করে ইনকাম করবেন, ছোট ছোট কাজ করে কিভাবে আপনি বেশি বেশি ইনকাম করবেন, বা প্রতিদিন $5 থেকে $10 ছোট ছোট ইনকাম করবেন, সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। তার জন্য আপনারা এখান থেকে আপনাদের যে ড্যাশবোর্ড আছে বা মাই পেজ আছে এখানে আপনারা চলে যাবেন। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার সবকিছু দেখতে পাবেন। তো আপনি আর্নিং করার জন্য আপনার যে ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ডের মধ্যে যাবেন। তো আমি আমার ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে নিউ টাস্ক আমাদের এখানে আছে 2496টি, ঠিক আছে, টোটাল 2496টি কাজ এখানে আমাদের আছে। তো এখান থেকে আপনি জব টাইপ দেখতে পাচ্ছেন, তো এখান থেকে যে কাজগুলো আছে আপনি আসলে কি রিলেটেড কাজ চাচ্ছেন সেটা এই জব টাইপে আপনাকে দিতে হবে, ঠিক আছে। দেখেন জব টাইপে যখন আমরা ক্লিক করছি এখান থেকে সার্চের একটা বাটন চলে আসতেছে, আমরা আসলে কি ধরনের কাজ চাচ্ছি সেটা আমাদেরকে এখানে এখানে প্রাইস সহ সবকিছু আমরা কিন্তু লিখে দিতে পারবো, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা কাজ কিন্তু আছে, আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন সেই কাজ আপনাদের সামনে চলে আসবে। দেখতে পাচ্ছেন যে গুগল রিভিউ, সোশ্যাল দা নেটওয়ার্ক, তারপর হচ্ছে যে আপনার ইউটিউব, টেলিগ্রাম, ক্যাপচা। আপনি যদি ক্যাপচা করে ইনকাম করতে চান সেক্ষেত্রে এখানে শুধুমাত্র ক্যাপচা করেও ইনকাম করতে পারবেন। দেন এখানে আপনার আছে হচ্ছে রেজিস্ট্রেশন উইদাউট অ্যাক্টিভিটি, তারপরে পোস্টিং, আপনি পোস্ট করে ইনকাম করতে পারবেন। কমেন্টের সিস্টেম আছে, আপনি চাইলে কমেন্ট করে ইনকাম করতে পারবেন। অ্যাপ ইনস্টল, আপনি একটা অ্যাপ ইনস্টল করেও এখান থেকে ইনকাম করতে পারবেন। অসংখ্য কাজ আছে, ক্লিকের কাজ আছে। তো আমরা এখান থেকে ছোট ছোট কয়েকটি কাজ আপনাদেরকে যদি দেখাই, যেমন ইউটিউবে আমি ক্লিক করলাম, এখানে ইউটিউবে যেগুলো জব আছে সেগুলো এখানে শো করবে। আর অবশ্যই আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনার যে ইমেলটি আছে সেটা আপনারা কনফার্ম করে নেবেন। এই জন্য আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের ইমেলে কিন্তু একটি কোড পাঠানো হবে বা মেল পাঠানো হবে, সেটা আপনারা অবশ্যই কনফার্ম করবেন। এখান থেকে রিফ্রেশ করলে মেবি আমাদের এই কোড বা ইয়েটা আসবে। সো আমি দেখি আমাদের ইমেলটা ভেরিফিকেশন কর, আচ্ছা যাই হোক, এখান থেকে আপনাদের ইমেলটা আপনারা ভেরিফাই করবেন। কনফার্ম ইমেলে ক্লিক করলে মেবি আমাদের কোডটা যাইবে ইমেলে। তারপর আমি কিভাবে কাজগুলো করবেন সেটা দেখাচ্ছি। ওকে, এখন দেখি আসছে কিনা।
আচ্ছা, কোডটা আসতে হয়তো বা একটু লেট হতে পারে। আপনাদের ইমেলটা আপনারা অবশ্যই ভেরিফাই করে নেবেন, এখানে একটা পপ আপ শো করছে ইমেলটা কনফার্ম করার জন্য। সো এটা আপনারা কনফার্ম করবেন, দেন এখান থেকে যে জবগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন, মোটামুটি কিন্তু আমাদের অনেকগুলো জব আছে, 2496। আপনি এটা শেষ করার পরে আপনাদের আরও আসবে। এখান থেকে আপনি কত টাকা পাবেন এই জবটা করলে সেটা এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এখন এই যে RUB, এটা একটা কিন্তু একটা দেশের টাকা, সেটা হচ্ছে রাশিয়ানের। আপনি 12 পয়সা এখান থেকে পাচ্ছেন, মানে 0.12 পয়সা বা যে 12 টাকা যেটাই বলেন না কেন, এটা আপনি এখান থেকে পাচ্ছেন। এখন এটার বাংলাদেশি ভ্যালু কত বা USD-তে যদি আমরা এটা ভ্যালু করি সেক্ষেত্রে কত, সেটা আমি আপনাদেরকে দেখাবো, কোনো ব্যাপার না। তবে আমরা প্রথমে দেখি আসলে এই জবগুলো কিভাবে কমপ্লিট করতে হবে, কিভাবে জমা দিতে হবে। এখানে দেখেন অসংখ্য জব আছে। আমরা যদি নিচের দিকে চলে আসি সেক্ষেত্রে আমরা প্রাইস বেশিও জব পাবো, দেখতে পাচ্ছেন এখান থেকে 0.50, ঠিক আছে? আমরা যদি আরো নিচের দিকে আসি সেক্ষেত্রে 0.20, এন্ড এখানে দেখতে পাচ্ছেন টোটাল 55টি পেজ আছে। এই টোটাল যে 55টি পেজ আছে এখান থেকে আপনি আনলিমিটেড কাজ করতে পারবেন, এখানে কাজের কোনো শেষ নাই। আমি যদি লাস্ট 55 নাম্বার পেজে ক্লিক করি সেক্ষেত্রেও এখানে আমাদের কিন্তু কাজ আসবে। সো এখানে কাজের কোনো শেষ নাই, দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু কাজ এখানে দেখতে পাচ্ছেন ওয়ান, ঠিক আছে? মানে এক আর ইউবি মানে এক রুবের এখানে একটা কাজ চলতেছে। দেন আমরা যদি আরেকটু নিচের দিকে আসি এখানে আরো কাজ আছে, এগুলো আমরা করতে পারবো। সো এই কাজগুলো আসলে কিভাবে কমপ্লিট করতে হবে সেটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, তো আমি এখান থেকে ব্যাক করে প্রথম 1 নাম্বার যে পেজ ছিল সেই পেজটিতে চলে যাচ্ছি। দেন এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এই কাজগুলো কিভাবে আপনারা কমপ্লিট করবেন। ওকে, অবশ্যই এখান থেকে আসার পরে আপনি আপনার সাইটটাকে করে নেবেন, কি বলে ইংলিশ করে নেবেন, ঠিক আছে? তাছাড়া আপনি কাজ বুঝতে পারবেন না। তো এখানে আসলে আপনি সাবস্ক্রাইব ইউটিউব দেখতে পাচ্ছেন, আপনি যদি এই যে একটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করে তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন সেক্ষেত্রে এখান থেকে আপনি 0.5 রূপ পাবেন, ঠিক আছে? সো এটা আপনি কিভাবে করবেন, করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে এক্সক্লুসিভ লেখা আছে বা উপরের দিকে এই বাটনটি আছে, বাটনের উপর একটা ক্লিক করবেন, ইউটিউব সাবস্ক্রাইবের উপর একটা ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার এই ফুল ডিটেলসটা চলে আসবে, আপনাকে কি কি করতে হবে, তো কিভাবে করতে হবে সেটা আমি তো অবশ্যই আপনাদেরকে দেখাবো। দেন আপনারা মনোযোগ দিয়ে দেখলে সবকিছু বুঝতে পারবেন, ঠিক আছে? তারপরে আপনাদের সামনে এরকম একটু লোড নেবে, লোড নেওয়ার পরে এই যে জবটি আছে জবের একটা ফুল ডিটেলস চলে আসবে, দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফুল ডিটেলসটা চলে আসছে। সো টোটাল এখানে আপনার 488 জনের মতো কাজ করেছে, অ্যান্ড নিচের দিকে আসলে আপনি দেখতে পারবেন তাদের রিভিউ রেটিং সবকিছু এখানে দেওয়া আছে। ডিসক্রিপশনে শুধু বলা হয়েছে যে আপনার সাবস্ক্রাইব করতে হবে, ওয়ান উইক রাখতে হবে সাবস্ক্রাইব করে, আনসাবস্ক্রাইব করা যাবে না, ওয়ান উইক, ঠিক আছে? তো এখানে আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করার পরে কিছু প্রুফ দিতে হবে যে আমরা যে তাদের সাথে কাজ করছি, এটার একটা প্রুফ দিতে হবে। তো প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এখান থেকে এই যে ওপরে একটি লিঙ্ক আছে লিঙ্ক ক্লিক করে জাস্ট তাদের চ্যানেলটাতে ভিজিট করবো। এখানে দেখতে পাচ্ছেন তাদের চ্যানেল চলে আসছে, মানে এই চ্যানেলটাকে আমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। সো আমি এখানে ভিজিট করছি, ইজি কাজ আসলে, ছোট ছোট জব করে বেশি বেশি টাকা আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন, অল্প পরিমাণ টাকা যদিও, তবে আপনারা কাজগুলো আপনাদের জন্য সহজ অ্যান্ড ইজি, ঠিক আছে? সো ইউটিউবে আসার পরে এখান থেকে আপনারা তাদের যে চ্যানেল আসবে ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। ওকে, ওয়েট, সেখানে কোনো চ্যানেল আসে নাই। তো এটা আসলে তার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা মেবি দেওয়াতে ভুল ছিল, এখানে তাদের ইউটিউব চ্যানেল আসতেছে না। যাই হোক, আমরা এইখানে আমরা পেয়েছি, মানে এইখানে আপনারা ক্লিক করবেন, দা টাক্সে ক্লিক করবেন, ক্লিক করার পরে তার যে আসল লিঙ্ক সেটা আপনারা এখানে পাবেন। দেন এখান থেকে আপনাকে প্রুফ সাবমিট করতে হবে, সবকিছু সাবমিট করতে হবে, ঠিক আছে? এখানে প্রথমে আপনি তাদের এই যে লিঙ্ক আছে লিঙ্কের মধ্যে একটা ক্লিক করবেন, দেন এখানে ভিজিট করবেন, ভিজিট করার পর তাদের একটি চ্যানেল আসবে সেটা আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। তো কাজটা মনোযোগ দিয়ে দেখলে আশা করছি আপনারা বুঝতে পারবেন, খুবই ইজি আপনাদের জন্য আশা করছি হবে এটা, ঠিক আছে? আমি ভিডিওতে দেখাচ্ছি, জন্য সময় লাগছে, আপনারা যদি মনোযোগ দিয়ে করেন। এটা একটা রাশিয়ান ইউটিউব চ্যানেল, প্রোডাক্ট দেখতে পাচ্ছেন একটি প্রোডাক্ট আপলোড করা আছে, এখান থেকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ইনেবল করে দিবেন, তাহলে আপনাদের কাজ শেষ। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যে সাবস্ক্রাইব করেছেন এটা একটা স্ক্রিনশট নিতে হবে, এই যে একটা সাবস্ক্রাইব করেছেন
একটা স্ক্রিনশট আপনি নিয়ে নেবেন। স্ক্রিনশট নেওয়ার জন্য আপনি যে কোনো একটা স্ক্রিনশট অ্যাপ্লিকেশন ইউজ করতে পারেন, আমি যেটা ইউজ করছি চাইলে এটাও ইউজ করতে পারেন। অ্যান্ড ভিপিএন অ্যান্ড স্ক্রিনশটের যে অ্যাপ্লিকেশন আছে এটা দুইটার লিঙ্কই আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা ওইখান থেকে এটাকে কালেক্ট করে তারপরে আপনি আপনার পিসিতে ইনস্টল করে এখানে কাজ করতে পারবেন, ঠিক আছে? সো আসলে একটা ভিডিওতে এত কিছু বোঝানো আপনাদের হয়তো মাথায় নাও ঢুকতে পারে, এই জন্য বলবো যে এই ভিডিওটা আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে 2 থেকে 3 বার দেখবেন, দেখে তারপরে আপনি কাজে আসবেন, কারণ অনেক বড় একটা ভিডিও হচ্ছে 3 থেকে 4টা পার্ট করা উচিত ছিল, বাট একটা পার্টে দিলে কি হয় আপনারা একবারে দেখতে পাচ্ছেন জিনিসটা ভালোভাবে বুঝতে পারছেন, এই জন্য একটা পার্টে দেওয়া। এখান থেকে যে দেখতে পাচ্ছেন অ্যাড ফাইল লেখা আছে, আপনি এখানে ক্লিক করবেন, তারপরে দেন এখান থেকে আপনি চাইলে ইমেজ দিতে পারেন অ্যান্ড চাইলে ইউআরএল দিতে পারেন ইমেজের। আমরা ইমেজই দিয়ে দিচ্ছি যেটা আমরা একটু আগে স্ক্রিনশট করলাম। প্রথমে আপনারা ইমেজ দিবেন, তারপরে লিখবেন, তারপরে যা লেখার আপনি এটা লিখবেন, ঠিক আছে? সো আমি এখান থেকে প্রথমেই যেটা স্ক্রিনশট করলাম একটু আগে, ডাউনলোডে মেবি আছে, দেখতে পারেন। লিখে আপনি এখানে এটাকে আপলোড করে দিবেন, এই যে দেখতে পাচ্ছেন যে সেন্ড রিপোর্ট, এখানে ক্লিক করে আপলোড করে দিবেন, তাহলে আপনার জবটা এখানে রিভিউ চলে যাবে, মানে তাদের কাছে চলে যাবে, তারা এটা দেখবে যে আসলে আপনি তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন কিনা। যদি সাবস্ক্রাইব করে থাকেন সেক্ষেত্রে আপনার এটা কমপ্লিট হবে, অ্যান্ড কমপ্লিট হওয়ার পরে আপনার এই যে দেখতে পাচ্ছেন ব্যালেন্স, এই ব্যালেন্সে তারা আপনাকে আপনার যে টাকাটি আছে সেটা আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে? সো এখানে আপনারা জাস্ট লিখতে পারেন যে দিস মাই, যে চ্যানেল দিয়ে আপনি ইয়ে করছেন সাবস্ক্রাইব করছেন সেই চ্যানেলের লিঙ্কটা দিতে পারেন। চ্যানেল লিংক আপনি এখানে ক্লিক করে আপনার ইউটিউবে চলে আসবেন, ডিরেক্টলি আসার পরে আপনি যে চ্যানেলটি তাকে সাবস্ক্রাইব করছেন এই চ্যানেলের মধ্যে যাবেন, ভিজিট করবেন। দেন এখান থেকে আমার কোনো চ্যানেল নাই এখনো পর্যন্ত, ক্রিয়েট করা হয় নাই, তো আপনারা জাস্ট এখানে গেলে আপনাদের চ্যানেল লিঙ্ক পাবেন, ওপরে যে লিঙ্কটা হবে ওই লিঙ্কটা জাস্ট এভাবে কপি করবেন, মানে আপনার চ্যানেল লিঙ্ক, এই লিঙ্ক, এই লিঙ্ক আমার না, আমি বোঝানোর শর্তে এটা আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে এখানে যাবেন, যাওয়ার পরে আপনার চ্যানেল লিঙ্ক যেটা আছে সেটা আপনি এখানে পেস্ট করবেন। দেন এখান থেকে কনফার্ম বা কমপ্লিট মাই জব লিখে জাস্ট এখান থেকে সেন্ড রিপোর্টে ক্লিক করবেন। দেখেন এটা আমরা যখন সেন্ড রিপোর্টে ক্লিক করছি এটা কিন্তু রিপোর্টটা কিন্তু তাদের কাছে চলে গেছে অলরেডি, তো আমি যে জবটা কমপ্লিট করেছি সেটার রিপোর্ট আমি তাদের কাছে সেন্ড করলাম। এখন এভাবে আপনি এখান থেকে প্রত্যেকটা কাজ করে করে এভাবে কাজগুলো জমা দিবেন, ঠিক আছে? এখানে আপনাকে
মানে ছোট ছোট কাজ, 2 মিনিট 4 মিনিট যদি আপনি কাজ করেন তাহলে 10-15টা কাজ আপনি করে জমা দিতে পারবেন। সো এভাবে আপনি যদি প্রতিদিন 100টি করে কাজ জমা দেন সেক্ষেত্রে আপনার অনায়াসে কিন্তু $5 থেকে $10 ইনকাম থাকবে, ঠিক আছে? 150 যদি কাজ আপনি জমা দিতে পারেন, তো এই কাজ যে আপনি জমাটা দিলেন, ঠিক আছে, এটা আপনার কতদিন পরে অ্যাপসেট হবে বা কতক্ষণ পরে অ্যাপসেট হবে সে বিষয়ে আমরা একটু কথা বলি। এটা জমা দেওয়ার 24 ঘন্টার মধ্যে আপনার যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্সের মধ্যে তারা আপনাকে আপনার টাকাটা দিয়ে দিবে, ঠিক আছে? আপনাকে বেশি ওয়েট করতে হবে না। এখান থেকে আপনাকে যে টাকাটা দিবে সেটা আপনি কিভাবে উইথড্র করবেন সেটা দেখাবো এবার। ওকে, এখন কথা হচ্ছে আপনারা এখান থেকে অনেকগুলা জব আছে, দেখে দেখে আপনাদের যেটা পছন্দ হবে সেটা আপনারা করবেন। এক ভিডিওতে আসলে এতগুলা দেখানো আমার জন্য পসিবল হচ্ছে না। আপনারা যদি ভিডিও চান নেক্সট তাহলে আমাকে জানাবেন, আমরা নেক্সটে আরো এই ওয়েবসাইট নিয়ে বা নতুন কোনো ওয়েবসাইট নিয়ে বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করব। এখানে অনেকগুলা জব আছে, দেখেন আপনারা বেশি ডিমান্ডে যদি জব করতে চান, যেমন বেশি অ্যামাউন্টের, তাও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে আরো অনেকগুলা জব আছে, 2 রূপ আপনি একটা জব করে এখান থেকে পেয়ে যাবেন। তারপরে নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন যে আরো আছে, ঠিক আছে, অসংখ্য কাজ এখানে আছে। এখান থেকে আপনি যদি এই যে অ্যাপ অ্যাপ্লিকেশন ইনস্টলের এখানে একটা ক্লিক করেন সেক্ষেত্রে এখানে মেবি আরো ডিমান্ড বেশি। আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন 15 রূপ একটা কাজ করে আপনি এখান থেকে 15 রূপ জাস্ট একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডাউনলোড করেই ইনকাম করতে পারবেন। দেন 20, তারপরে দেখতে পাচ্ছেন 2, তারপরে 1, 2, এভাবে কিন্তু অনেকগুলা কাজ আছে। এই একটা কাজে কিন্তু আপনি 20টার মতো রূপ টোকেন পেয়ে যাবেন এখান থেকে, ঠিক আছে? সো এখান থেকে এখন প্রথমে আমরা উইথড্র করে দেখাবো, মানে উইথড্র কিভাবে করতে হবে সেটা দেখাবো, তারপরে এটার ভ্যালু কেমন, মানে এটার দাম কেমন বাংলাদেশি টাকায়, এটা আমরা কত টাকা পাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো। তো উইথড্র করার জন্য এখান থেকে মানিটা আপনি আপনার অ্যাকাউন্টে নেওয়ার জন্য এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন একটি ব্যালেন্স অপশন, এখানে ক্লিক করতে হবে। চাইলে আপনি এখান থেকে টপ আপ করতে পারেন, সেটা শুধুমাত্র মেবি রাশিয়ানদের জন্য আছে। দেন এখান থেকে আপনি উইথড্র ফানে ক্লিক করে আপনি ইন্টারন্যাশনাল ভাবে আপনার কাছে আপনি টাকা নিয়ে আসতে পারবেন। তো এখানে উইথড্র করার জন্য যে সিস্টেমটি সেটা হচ্ছে আপনাকে অবশ্যই পেয়ার এন্ড হচ্ছে যে কিউআই মি, এটা এটা আসলে আমাদের জন্য না, পেয়ারে আমরা এখান থেকে উইথড্র নিতে পারবো। সো শুধুমাত্র পেয়ার সিস্টেমটাই আছে এখানে, অন্য কোনো সিস্টেম নাই, আপনি শুধুমাত্র পেয়ারের মাধ্যমেই উইথড্রটা নিতে পারবেন। দেন পেয়ারে কিন্তু সবাই উইথড্র নিতে পারবেন, কেননা পেয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুব ইজি এন্ড এটা আসলে ইন্টারন্যাশনাল। মাত্র 70 হইলেই আপনি এখান থেকে পেমেন্ট নিতে পারবেন। যখন আপনার 70টা টোকেন হয়ে যাবে আপনার ব্যালেন্সে, তখন আপনি এখান থেকে উইথড্র রিকোয়েস্ট দিয়ে আপনার পেয়ারে আপনি উইথড্র নিতে পারবেন। এখানে 1 থেকে 2 দিনের মধ্যে আপনাকে তারা পেমেন্ট করবে। সো এখানে উইথড্র নেওয়ার সিস্টেম হচ্ছে আপনি এখান থেকে আপনার যে অ্যামাউন্ট থাকবে সেই অ্যামাউন্ট আপনাকে এখানে দিতে হবে। দেন এখানে অ্যামাউন্ট দেওয়ার পর আপনাকে আপনি যেটার মাধ্যমে পেমেন্ট নিতে চান সেটা সিলেক্ট করতে হবে। দেন সিলেক্ট করার পরে ওই যে অ্যাকাউন্টটা আছে ওই অ্যাকাউন্ট আপনি এখানে দিয়ে জাস্ট এখানে উইথড্র নামে ক্লিক করতে হবে। সো আপনি আমি আবারও বলতেছি, প্রথমেই আপনার যে এখানে অ্যামাউন্ট থাকবে সর্বনিম্ন হলেও 70 থাকতে হবে, সেই অ্যামাউন্ট আপনি এখানে উঠাবেন। উঠানোর পরে আপনি কিসে পেমেন্ট নিতে চাচ্ছেন সেটা এখানে পেমেন্ট মেথডটা সিলেক্ট করবেন। দেন পেমেন্ট মেথডটা সিলেক্ট করার পরে আপনার যে অ্যাকাউন্ট আইডিটা আছে মানে ব্যাংকের নাম্বার থাকে ওই আইডিটা আপনি এখানে দিবেন। দেওয়ার পরে উইথড্রতে ক্লিক করবেন। সর্বোচ্চ আপনার 2 দিন লাগবে পেমেন্ট করতে, এই 2 দিনের মধ্যে আপনাকে তারা আপনার পেয়ার অ্যাকাউন্টে পেমেন্টটা করে দিবে। তো চলুন এবার আমরা দেখি যে আসলে এই রূপ টোকেনের কেমন ভ্যালু, মানে রাশিয়ান টাকার বাংলাদেশি টাকা কনভার্ট করলে কেমন আসবে। তো এখান থেকে আমরা সার্চ করছি গুগলে RUB2BDT, ঠিক আছে, লিখে সার্চ করলাম। দেন এখান থেকে দেখতে পাচ্ছি যে 1 রাশিয়ান রিবল থেকে আমরা 1 টাকা 18 পয়সা বাংলাদেশি টাকায় পাচ্ছি, একটা থেকে আমরা 1 টাকা 18 পয়সা। মোটামুটি বাংলাদেশি টাকার ভ্যালুটা কিন্তু কম আছে ওদের চাইতে, মানে একটু বেশি পাচ্ছি আমরা। দেন এখান থেকে আমরা যদি ডেলি 500টা কাজ করি, আমাদের সময় লাগবে হয়তো বা 2 থেকে 3 ঘন্টা, সেক্ষেত্রে 500টা কাজের জন্য আমরা মোটামুটি এখান থেকে বেনিফিট পাচ্ছি 300 বা 400 টোকেন। তো আমি যদি 300 ধরি সেক্ষেত্রে মোটামুটি আমাদের 353, 350 টাকার মতো দিন ইনকাম থাকতেছে। মানে ছোট ছোট কাজ করে আসলে অল্প পরিমাণে ইনকাম, তেমন বেশি ইনকাম না। দেন এখান থেকে আপনি যদি বড় বড় কাজগুলো করেন, এখানে অনেকগুলো বড় কাজ আছে, সেক্ষেত্রে আপনি যদি এখানে 100 কাজ করতে পারেন 3 ঘন্টায়, সেক্ষেত্রে আপনার প্রতি কাজের জন্য যদি 20টা করে পান
বা 10টা করেও যদি পান, সেক্ষেত্রে 100 কাজে কিন্তু আপনি 1,000 বা 10,000 মতো 1,000 মতো ইনকাম করতে পারতেছেন। দেন এখান থেকে সরি 10,000 মতো ইনকাম করতে পারতেছেন, সেক্ষেত্রে আপনার এখানে কিন্তু বিগ বিগ একটা ইনকাম হচ্ছে। আপনি অত পাবেন না, অল্পই পাবেন। যদি আমি সাপোজ 5টা করেও ধরি 100টা কাজে, তাও কিন্তু ভালো ইনকাম আসতেছে। এখান থেকে আসলে ইনকাম করতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে, যেহেতু ছোট ছোট কাজ করে ইনকাম করা। সো আপনি যদি ডেলি 500টা জমা দেন আর যদি প্রত্যেকটার ভ্যালু 1টা করে থাকে, সেক্ষেত্রে 589 টাকা আপনি এখান থেকে পাচ্ছেন বাংলাদেশি টাকায়। আর এখানে 70টা হইলে, মানে আপনার আমি যদি 70 দিয়ে দিই, সেক্ষেত্রে 82 টাকা হইলে, অনলি 82 টাকা হইলে আপনি এখান থেকে উইথড্র নিতে পারবেন। ঠিক আছে, বেশি টাকা হতে হবে না, অনলি 82 টাকা হইলেই আপনি এখান থেকে আপনার মানিটা ট্রান্সফার করে আপনার পেয়ার অ্যাকাউন্টে নিতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। অনেক কিছু আরও দেখানোর বাকি ছিল, সবকিছু ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অ্যান্ড নেক্সট ভিডিওতে কিভাবে আপনারা এখান থেকে আরও বেশি ইনকাম করবেন, কিভাবে আপনাকে আপনার প্রোফাইল সহ সব কিছু সেট আপ নিয়ে আমরা নেক্সট আরও একটি ভিডিও ইনশাল্লাহ করব। তো এই ভিডিওটা দেখে ইনশাল্লাহ আপনারা কাজ করেন। যদি আপনাদের 50টি কমেন্ট পাই, সেক্ষেত্রে এরকম ওয়েবসাইট আমরা নেক্সটে আরও শেয়ার করব, অ্যান্ড ওইগুলাতে কীভাবে কাজ করবেন সেটা দেখো। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।